আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমাদের বোল্ড স্টেবিলাইজার জায়গায় যদি আপনারা বোল্ড গার্ড কিনেন তাহলে কি পরিস্থিতি হতে পারে। দেখেন এখানে হাই গার্ড, লো গার্ড, ওয়াট, পাওয়ার, অটোমেটিক বোল্ড স্টেবিলাইজার, ক্যাপাসিটি 650 VA, মেড ইন বাংলাদেশ লেখা ইনপুট ভোল্টেজ, এটা আউটপুট ভোল্টেজটা আমি খুলে ফেলেছি। এখন এটা দেখতে সম্পূর্ণ বোল্ড স্টেবিলাইজার মতো হলেও কিন্তু এটা আসলে কিন্তু বোল্ড স্টেবিলাইজার না, মানে মানুষকে ধোকা দেওয়ার জন্য একটা কাজ করা আর কি। এটা হচ্ছে আমার এক কাস্টমার, তার নিজের বাসা থেকে সেই ভিডিওটা করা আর কি। দেখেন একটা বোল্ড গার্ডের সার্কিট লাগানো, কিন্তু এখানে কিন্তু একটা ট্রান্সফর্মার আছে, যে ট্রান্সফর্মার লাইনগুলি ঢুকছে ঠিকই কিন্তু এখানে লাইন দেওয়া হয়নি। দেখেন রিলে দেওয়া আছে, রিলে ক্যাপাসিটার, দেখেন ট্রান্সফর্মার যে লাইনগুলো চার পাঁচটা লাইন, ট্রান্সফর্মারে কোনো লাইন ইনপুট আউটপুট কিছুই হয়নি, সরাসরি চার পাঁচটা লাইন আপনার সার্কিট বোর্ডে দিয়ে দিছে, কিন্তু সার্কিট বোর্ডের সাথে কোনো লাইনে কানেকশন নাই। এই জন্য ভিডিওটা করা, পিছনে ফিউজ আছে, তার আছে, সকেট দিছে, মানে সম্পূর্ণভাবে যাতে মানুষ বুঝতে পারে এটা বোল্ড স্টেবিলাইজার, কিন্তু আসলে এটা বোল্ড স্টেবিলাইজার না, বোল্ড গার্ড। আপনার ভোল্টেজ যখন কম বা বেশি হবে তখন সেটাকে আপনার কারেন্টটাকে, পাওয়ারটাকে অফ করে দিয়ে যায়। ট্রান্সফর্মার দেখতেছেন, এটা দিয়েই আপনার এই সার্কিটটা চালিত হয়। এটা 220 ভোল্ট ইন, 12 ভোল্ট আউটপুট, 12 ভোল্ট এসি আউটপুট হয়, তারপরে এখান থেকে ডিসি হয়ে সার্কিটটা পরিচালিত হয়। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনি যখন ভোল্টেজ বেশি হয়ে যায়, যেমন 220-এর উপরে 30-40 চলে যায়, তখন এটা বন্ধ করে দেয়, আবার কমে গেলেও এটা বন্ধ করে দেয়, কিন্তু এটা বোল্ড স্টেবিলাইজার কাজ করে না। দেখা গেছে আপনি এরকম চলতে থাকলো 2-3 ঘন্টা, কিন্তু আপনার ফ্রিজ কিন্তু মালামাল নষ্ট হয়ে যাবে। আর বোল্ড স্টেবিলাইজার কাজ হচ্ছে ভোল্টেজ যদি কমে যায় সেটাকে বাড়িয়ে 220 করে দেওয়া, এবং 220-এর উপরে যদি ভোল্টেজ বেশি হয়ে যায় তখন সেটাকে কমিয়ে 220 করে দেওয়া, মানে এক কথা 220-এর মধ্যে তারা ভোল্টেজ ই করে রাখে আর কি, বোল্ড স্টেবিলাইজারে আপনার কন্টিনিউটি করে রাখে। কিন্তু বোল্ড গার্ড কিন্তু তার কাজ পুরোটাই ভিন্ন, শুধুমাত্র বোল্ডটাকে গার্ড দেয় তার কাজ। একটা সাধারণ সার্কিট যেটা মার্কেটের প্রাইস সর্বোচ্চ 150 থেকে 200 টাকা, এবং যদি আপনি পুরো বোল্ড গার্ডটা কিনেন তাহলে 500-600 কিনতে পারেন, যেটা আপনাদের কাছ থেকে 2 থেকে 2,500 টাকা নেওয়া হচ্ছে। এর মানে হচ্ছে মানুষকে প্রতারণা করার জন্য যা যা করা লাগে তাই করছে। ইলেকট্রনিক্স কাজের গুমোট অনেক জায়গায়, যেটাকে আমি আপনাদেরকে খুলে দেখালাম। যারা এখনই এটা বুঝে গেছেন তারা অবশ্যই তো বুঝতে পারবেন, ভার হলেই যে এটা বোল্ড স্টেবিলাইজার তা না, যদি খোলা যায়, খুলে দেখা যায়, তাহলে অবশ্যই খুলে দেখে বোল্ড স্টেবিলাইজার কিনুন। আপনারা দেখবেন প্রত্যেক ট্রান্সফর্মারে ইনপুট এবং আউটপুট লাইন থাকতে হবে, বা সেই ট্রান্সফর্মারের লাইনগুলো কি দেওয়া আছে কি না, মানে সে লাইনগুলো কি কন্টাকে আছে কি না। শুধুমাত্র যে সার্কিটে গেছে তাহলে হবে না, কারণ সার্কিটে গেলেই যে আপনার সেগুলো কাজ করবে তার কোনো গ্যারান্টি নাই। এই কারণে আপনাকে অবশ্যই কিছু এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং এখন থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, এরকম ভিডিও আরও পাবেন, যে আমরা নকল এবং 2 নম্বর ভিডিও দেখিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই চেষ্টা করব, যাতে করে আপনার উপকৃত হন। এই যে উপরে যে লাইনগুলো দেখতে পারতেছেন, এইগুলো কোনোটাই লাইন আমাদের সার্কিটের সাথে সংযুক্ত না। আমি সার্কিটের ইন এবং আউট দুইটাই আপনাদের দেখিয়ে দিয়েছি, যাতে করে আপনার সহজে ঠকেন না, কারণ এই পৃথিবীতে ঠকানোর মানুষ অভাব নাই। দেখেন অটোমেটিক বোল্ড স্টেবিলাইজার, কিন্তু আসলে সেটা অটোমেটিক বোল্ড স্টেবিলাইজার না, এটা একটা বোল্ড গার্ড, বোল্ড গার্ড, যার কারণে বোল্ড গার্ড সার্কিট ইউজ করে মানুষকে ঠকানো হচ্ছে। কিন্তু আপনার সব কিছু যা লাগানো আছে সিম্পল, সব দেখে বোঝা যাবে যে এটা বোল্ড স্টেবিলাইজার। সেই জন্যই আজকে আমার এই ভিডিওটি করা। যারা এই ভিডিও থেকে কিছু একটু শিখেছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আশা করি সামনের ভিডিওতে আপনারা আরও বেশি বেশি করে কমেন্ট করবেন, যাতে কী ধরনের ভিডিও করা যায় আপনারা শিখতে চাচ্ছেন সে ধরনের ভিডিওর সম্বন্ধে। আমি আগেই বলছি বারবার, এই ট্রান্সফর্মারটা শুধু একটা, মানে বলা যায় যে আলগা বা ফাও লাগিয়েছে শুধুমাত্র ভার বানানোর জন্য। অনেকে অনেক জায়গায় এখানে ইটা বা পাথরও লাগিয়ে দিয়ে থাকে, বা লোহা লক্করও দিয়ে থাকে এই জায়গায়, দিয়ে ওয়েট বাড়ায়, ওয়েট বাড়িয়ে এটাকে বোল্ড স্টেবিলাইজার তারা বোঝানোর চেষ্টা করে। এটা একটা স্ক্রু দিয়ে লাগানো ছিল, 7-8টা স্ক্রু থাকে, অনেক জায়গায় রিপিট গান মারা থাকে, অনেক জায়গায় স্ক্রু থাকে, চেষ্টা করবেন খুলে আনার জন্য। তা না হলে আপনারা ভালো ব্র্যান্ডের কিনবেন বা ভালো কোম্পানি থেকে কিনবেন, যেমন ওয়ালটন মোটামুটি ভালো বোল্ড স্টেবিলাইজার, যেটা ডিজিটাল পাওয়া যায়, সেখানে এরকম দুর্নীতি নাই। হ্যাঁ, আপনি যদি বাহির থেকে কিনেন তাহলে বুঝে খুলে দেখে কিনবেন, তাতেও আপনারা ঠকবেন না। আশা করি ভিডিওটি ভালো লাগছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ,
আজকে এই জন্য ভিডিও দেখার জন্য।